হয় কিনা জানি না তবে পুতুল বিয়েতে এক বধূর দুজন বর হলে ক্ষতি কি না মাসুম এ হয় না আমার পুতলিকে আমি দুই পুতলার সাথে বিয়ে দেব না দেখো সুকন্যা তুমি যদি তোমার পুতলির সাথে আমার দুই পুতলার বিয়ে না দাও তাহলে আমি তোমার সাথে কখনো খেলবো না কখনো না আমার উদারাও আচ্ছা তুমি বলো তো একটা মেয়ে কখনো দুজন স্বামী হয় না মানে আচ্ছা ভাইয়া তুমি এমন মানে মানে করছো কেন তুমি কি ওকে ভয় পাও তোমার ওই বীর বাহাদুর রবিনহুড ভাইয়া শুধু একটা বিষয়ে ভয় পায় তা হলো মেয়ে মানুষ মিথ্যে কথা ভাইয়া মেয়ে মানুষ একদম ভয় পায় না শুধু একটু লজ্জা পায় তাই না ভাইয়া একদম ঠিক ভাইয়া ব্যাটা পাচ্ছি তো চলো বিয়ের কাজটা সেরে ফেলি চলো কন্যা কই রে মা ইরে বাবা এসে গেছে আবার কাল খেলবো আসি আচ্ছা কিরে মা সন্ধ্যা হয়ে এলো বাসায় যেতে হবে না চাচি জানকার কত জ্বালাতন করবি বল যতদিন বাঁচবো ততদিন সুকন্যা আমাকে জ্বালাতন করবে ওর জ্বালাতন যে কি মধুর সে শুধু আমি জানি ভাই সাহেব সত্যি ভাবি আপনার স্নেহের ছায়া সুকন্যাকে ওর মা হারানোর ব্যথা ভুলিয়ে দিয়েছে আমার স্নেহের ছায়া সুকন্যা যেমন ওর মা হারানোর ব্যথা ভুলে গেছে তেমনি সুকন্যার এই চাঁদ মুখ আমারও মেয়ের অভাব দূর করেছে আপনার সাথে যুক্তি তর্কে কোনোদিন পেরেছি বলে আমার মনে পড়ছে না আসি ভাবি আসি মানে আমি এলাম আর তুমি যাবে তাই কি কখন হয়েছে বসো 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 এই না তোমার জিনিসপত্র আর আমাদের একটু চা নাস্তা দাও তাই তো কই আমার মারুফ বাবাজি ছাড়া এই বিপদ আপদে আর কে আইব দোয়া করবেন চাচা কোন লাগবো না রে বাবা তোমার লেগা খাস দিলেই দোয়াই সাজায় আল্লাহ তোমার হায়াত দারাজ করুক বাবা হায়াত দারাজ করুক যাও বাবা যাও 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 চল দুলাল আল্লাহ আরে আরে দাদি কি করছো এক্ষুনি তো মরতে কে ও মা রুবাই কি করুম কও সন্ধ্যায় এমনি চোখকে দেহি না তার উপর ঘরে এক ফোঁটাও কেরোসিন নাই বাতি জ্বালা মুখি দিয়া তাই কেরোসিন আনতে যাইতেছি তোমাকে আর যেতে হবে না দুলাল তুই দাদিকে ঘরে নিয়ে যা আমি কেরোসিন নিয়ে আসছি দাও দাদি খোদা মারুফ ভাইদের তুমি অনেক বড় মানুষ কইরো হ্যাঁ ছেলে দুটোকে মানুষ করার জন্যই আমার এত পরিশ্রম আমার স্বপ্ন মারুফ মাসুম একদিন অনেক বড় মানুষ হবে হুম তা তো বুঝলাম কিন্তু আমার যত ভয় তোমাকে নিয়ে আমার আবার কি হলো তোমার কিছু হয়নি হয়েছে তোমার ব্যবসার লসের পর লস দিয়ে পাওনাদার বাড়াচ্ছ আজ কাশিম সাহেব এসে ছিল সকালে আবার আসবে বলেছে কাশিম সাহেব আসসালামু আলাইকুম ভাইজান ও আলাইকুম তা ভাইজান ঠিক সময় আসি তো নাকি জি আপনি ঠিক সময় মতো এসেছেন তবে তবে আর কি আপনিও ঠিক কাজটা কইরে ফেলান দয়া করে আপনার চেকটা গ্রহণ কইরা আমার সুদ আসলে 90,000 টাকা গুইনা প্রদান করেন কিন্তু কাসেম ভাই আমি তো এখন পর্যন্ত টাকাটা জোগাড় করতে পারিনি কিয়ামত পর্যন্ত পারবেন না এক মাসের কথা কইয়া আজ এক বছর পার করছেন এইসব বাটপারি চিটারি ছাইড়া দিয়া ভালো ভালো আমার টাকাটা ফালান আমাকে আর একটা মাস সময় দিন আমি আপনার সব টাকা শোধ করে দেবো ওই একই কথা এক বছর ধরে শুনতাছি আর না আমি আজ এই চেক বাউন্স করাইয়া আপনার নামে চেক জালিয়াতির মামলা করুম আপনার হাতে হ্যান্ডকাপ পরামু আদালতের কাঠগড়ে দাঁড় করামু জেলের ভাত খাওয়া ছাড়ু বেটা জোচ্চোর ভণ্ডামি করার জায়গা পালি না আমি তোর দেখে ছাড়ু বাবা আমাদের স্কুলে নিয়ে যাবে না হ্যাঁ হ্যাঁ চলো নাস্তা না খেয়ে যাবে আমার খিদে শেষ হয়ে গেছে চলো চলো বাবা
আপনার নামে চেক জালিয়াতির মামলা করুন, আপনার হাতে হ্যান্ডকাপ পরাম, আদালতের কাঠগড়ে দাঁড় করাম, জেলের ভাত খাওয়া ছাড়ু, বেটা যোচ্চ ভণ্ডামি করার জায়গা পালি না, আমি তোর দেখে ছাড়ু। বাবা বাবা বাবা, আল্লাহ তুমি আমাকে এত বড় শাস্তি কেন দিলে? আল্লাহ তুই লেখাপড়া ছেড়ে দিবি? হ্যাঁ মা, আমি যদি লেখাপড়া চালিয়ে যাই তবে মাসুম মানুষ হবে না, তুমি একা সংসার টানতে পারবে না। যা ভাই যা। চল মারু। হ্যাঁ চল। একদম সঞ্চালন ভাড়া, একদম সঞ্চালন, একদম তোমাকে এই সামান্য পুঁজি আমি দিলাম, মনে রেখো ব্যবসার সবচেয়ে বড় পুঁজি সততা আর পরিশ্রম। রহমান চাচার দেয়া সামান্য পুঁজি আর অসামান্য উপদেশকে অবলম্বন করে কঠোর সততা আর অক্লান্ত পরিশ্রমে মাত্র 12 বছরের ব্যবধানে মারুফ কুরেশি হয়ে ওঠেন একজন সফল ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের প্রিয় নেতা। স্বাগতম সভাপতি আগমন, শুভেচ্ছা স্বাগতম মারুফ কুরেশির আগমন, শুভেচ্ছা স্বাগতম এমডি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম সভাপতির আগমন, শুভেচ্ছা স্বাগতম মারুফ কুরেশির আগমন, শুভেচ্ছা স্বাগতম এমডি সাহেবের আগমন। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আসুন। শিপমেন্টের খবর কি বলুন, টাইমলি সব হবে তো? স্যার শুধু শিপমেন্ট নয়, একসাথে অনেকগুলো গুড নিউজ আছে। ইউএসএ শিপমেন্ট হয়ে গেছে, ক্যানাডা জার্মানি ফ্রান্স ইটালি থেকে কয়েকটা বড় অর্ডার এসেছে। ভেরি গুড, অর্ডারগুলো সব অ্যাকসেপ্ট করেছেন তো? সবগুলো অর্ডার অ্যাকসেপ্ট করা তো সম্ভব হচ্ছে না স্যার। কেন? আমাদের 5টা ফ্যাক্টরিতে দিনরাত কাজ করেও সম্ভব হবে না স্যার। জিএম সাহেব, আমি শুধু নিজের প্রয়োজনে ব্যবসা করি না, দেশের প্রয়োজনেও করি। যদি অর্ডারগুলো রিফিউজ করি ওরা তখন অন্য দেশে চোখ ফেরাবে, আমি তা হতে দেব না। বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে হলে কখনো কখনো নিজের স্বার্থ ত্যাগ করতে হবে। আপনি কাজ করুন, অর্ডারগুলো রিসিভ করে ভরসা ফ্যাশন সিন্ডিকেটকে সাবকন্ট্রাক্টে দিয়ে দিন। লক্ষ্য রাখবেন, আমার যদি কোনো প্রফিট না হয় তবুও যেন কোয়ালিটির কোনো এরফেন না হয়। কিন্তু মারুফ, ভরসা ফ্যাশন সিন্ডিকেট কি?
কোয়ালিটি ঠিক রাখবে তা দেখার জন্য আমি নিজেই দায়িত্ব নেব আপনি ভরসা ফ্যাশন সিন্ডিকেটের সাথে কথা বলুন ওকে স্যার মারুফ মাত্র 24 ঘন্টা আগে ভরসা তোর সঙ্গে ইলেকশনে হেরেছে ও কি ব্যাপারটা সহজভাবে নেবে ইলেকশনের বিজনেস দুটি ভিন্ন বিষয় হ্যাঁ তাছাড়া দেশের এই বৃহৎ শিল্পটির সঠিক নেতৃত্বের অভাবেই প্রত্যাশিত অগ্রগতি হয়নি সেজাকে এবার বল এরপর কি প্রোগ্রাম তোর বিয়ের প্রোগ্রাম দুলাল একই কথা বারবার বলবি না আরে তুই একবার রাজি হয়ে গেলি তো আমি আর বলি না চুপ কর ধমক দিয়ে লাভ হবে না খালাম্মা আমাকে দায়িত্ব দিয়েছেন প্রতি 3 ঘন্টা পর পর তোর বিয়ের কথা স্মরণ করিয়ে দিতে তুই শুধু হ্যাঁ বললেই হয় ও একদম রেডি তোমার নাম কি মা সুকন্যা আচ্ছা মা একটু দাঁড়াও তো দেখি একটু হাঁটো তো দেখি কিভাবে হাঁটবো আস্তে হাঁটবো জোরে হাঁটবো নাকি ফ্যাশন শোর মতো হাঁটবো না না স্বাভাবিকভাবেই হাঁটো ও হয়েছে হয়েছে এবার বসো আচ্ছা হবু ভাবি একটা গান শোনাতে পারো হ্যাঁ পারি কি গান শোনাবো পল্লী গীতি লোকগীতি লালন গীতি নজরুল গীতি হাসন গীতি ভাওয়াইয়া ভাটিয়ালি মুর্শিদি জারি শাড়ি ভান্ডারি দরবারি আঞ্চলিক উচ্চাঙ্গ সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত দেশাত্মবোধক আধুনিক পপ সঙ্গীত ডিস্কো ব্যান্ড কোনটা না না আর গাইতে হবে না বোঝাই যাচ্ছে গানের উপর আপনার বেশ দখল আছে ভাই সাহেব মেয়ে আমার পছন্দ হয়েছে আপনার পছন্দ হলেই তো আর হবে না যে সংসার করবে তার পছন্দটা আগে বাবা কুদ্দুস তোমার পছন্দ হয়েছে তো জি তাহলে দিন তারিখ পাকা করি তার আগে ছেলে মেয়ের মধ্যে একটু বোঝাপড়ার দরকার তোমাদের পরস্পরের প্রতি কোনো জিজ্ঞাসা থাকলে সেরে নিতে পারো কুদ্দুস হ্যাঁ তুই বরং উনাকে নিয়ে একটু ছাদ থেকে ঘুরে আয় যা কি বলেন আঙ্কেল সেই ভালো যাও যা 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 আসেন জি কি হলো ও না না ধরতে হবে না ও কোন সমস্যা মনে হয় পাটা মুচকে গেছে যাক এই সুযোগে বিয়ের আগে কোলে নেওয়া যাবে ডোন্ট ওরি আমি তোমাকে না মানে আপনাকে কোলে করে উঠাই সাততলা ছাদ পর্যন্ত উঠার পর বিয়ে সব থাকবে তো বাপু না 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 আপনার কষ্ট হবে না না আমার কোনো কষ্ট হবে না চলুন আচ্ছা মাটা বুঝি মজকে গেল পড়ে যাব না তো না না পড়বেন কেন আমি আছি না আপনি যদি পড়ে যান তাহলে আমিও কিন্তু মরে যাব না না তুমি মরে গেলে আমিও মরে যাব সত্যি হ্যাঁ সত্যি আপনার গায়ে তো অনেক শক্তি এই সারা জীবন আমাকে নিয়ে এভাবে জীবনের সিঁড়িগুলো চলতে পারবেন তো পারবো 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 আচ্ছা এই ছাদটার কত দূর কেন আপনার কষ্ট হচ্ছে বুঝি না না একদম কষ্ট হচ্ছে না
সকালে পেট ভরে নাস্তা খাইনি তো আর একটু জোরে ওঠেন না জোরে আরো জোরে আশ্চর্য তো ছাদে ওঠার সাথে সাথে ব্যথাটা কেমন সেরে গেল আরে শুনুন আপনি তো টায়ার্ড হয়ে গেছেন আপনার অনেক কষ্ট হয়েছে তাই না কি তো হয়েছে আসুন আমরা ওইখানটায় বসি বাপরে দেখুন নিচে তাকালে কেমন ভয় লাগে এখান থেকে লাভ দিয়ে পড়লে কেউ বাঁচবে না না কেউ বাঁচবে না আচ্ছা স্বামী স্ত্রীর বন্ধন তো সুখে দুঃখে জীবনে মরণে একসাথে ঠিক না একদম ঠিক শুনুন আপনাকে বিয়ে করতে আমার একটা শর্ত আছে মানবেন তো অবশ্যই মানব আপনি আর আমি এখান থেকে লাফ দেই তারপর যদি বেঁচে যাই তাহলে আমাদের বিয়ে হবে আর আর যদি মরে যাই তাহলে দুজনের জোড়া কবর হবে পাগল না মাথা খারাপ দুইটাই ছাড়ো ছাড়ো বলছি হাত ছাড়ো ছাড়ো বলছি হাতে হাত রেখে চোখে চোখ রেখে মরিব দুজন হয় প্রেমের মরণে প্রেমের গুষ্টি মরি যে সাথী ও চলে ছুয়া গেলা কোথা আব্বা তোমরা সব পালাও এটা ভূতের বাড়ি চুয়ান্ন পঞ্চান্ন সাতান্ন চুয়ান্ন পঞ্চান্ন সাতান্ন বাবা তুমি কি নামটা পড়ছো তাই তো পড়তে হবে আমাকে এই নিয়ে সাতান্ন নাম্বার বিয়েটা ভাঙলি আর কত কত চালাবি আমাকে সেই সাত বছরের শিশু থাকতে মাকে হারিয়েছিস মায়ের স্নেহ বাবার আদর দিয়ে আজ এত বড়টি করেছি কিন্তু বুদ্ধি বিবেচনায় বড় হবি কবে তোর সঙ্গে সবগুলো মেয়ে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চার মা হয়ে গেছে আর তুই তুই এখনো বাচ্চাই হয়ে গেলি আজ যদি মা বেঁচে থাকতো তাহলে আমার কষ্টটা বুঝতো এই তো আমার কান্না জুড়ে দিল মারে আমি তো কষ্ট বুঝি ইচ্ছেটা কি তাও বুঝি কিন্তু মারুফ আর আমাদের মধ্যে এখন আকাশ পাতালের ব্যবধান ও এখন দেশের সেরা ধনীদের মধ্যে একজন তাছাড়া আমি যদি মারুফের মায়ের কাছে তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাই হয়তো আমাকে ফেরাবে না কারণ একদিন আমার দেয়া সামান্য পুঁজি খাটিয়েই মারুফ আজ প্রতিষ্ঠিত ব্যবসায়ী তাই এটাকে উপকারের প্রতিদান চাওয়া হবে না 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 আমার পক্ষে এই প্রস্তাব দিয়ে যাওয়া কোনোদিনই সম্ভব না 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 কোনোদিনই সম্ভব না না রে সম্ভব নয় বললেই হলো এক্ষুনি ওকে জিজ্ঞেস করব ওর সাথে আমার বিয়ে সম্ভব কি না সত্যি করে বলতো আমার হৃদয় মন জুড়ে যে সারাক্ষণ তোমার অনুভূতি তা কি মিথ্যে হতে পারে আমার এই বুকে
প্রেমের কলমে তোমার যে নাম লিখেছি তা কি মুছে দিতে পারে? না, পারে না। কারণ তোমার ভালোবাসার বিশালত্বের কাছে আমিও যে হারিয়ে গেছি সুকন্যা। মারুফ, স্বপ্নের সওদাগর, স্বপ্ন দেখতে ভালোবাসি আর স্বপ্নকে বাস্তবের রূপ দিতে ভালোবাসি, কিন্তু আমার প্রতিটি স্বপ্নকে দুঃস্বপ্ন করে দিচ্ছে মারুফ কোরেশি। ভেবেছিলাম ব্যবসায়ী সমিতির নেতা হব,
কালো অতীতটাকে ভুলে গিয়ে সাদা মনের মানুষ হব, সুশীল সমাজে নাম লিখাবো। এই রহমসুদ্দিন নেতাগিরি আর ব্যবসা মারিতে একটার পর একটা ধরা খাইতে তাহ, এইলে সুশীল সমাজে না শীল সমাজের নাম লেখাইতে হইবে। এইলে রাস্তার ধারে আয়না টাঙ্গাইয়া খুরকেশি লইয়া মানুষের সুলদারি কাটতে হইবে। এই তো বুঝলো না মনু, এ গাটা সোজা রাখো বাবা। না, ও কি আর বাড়তে দেওয়া যাবে না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওই মারুফ করেছি আমাদেরকে সত্যি সত্যি নাপিত বানিয়ে ছাড়বে। ঠিক বলেছো পার্টনার, ওর জিএম এর প্রস্তাব শুনে আমি তো আকাশ থেকে পড়লাম। সেদিনের ফুটপাতের হকার নির্বাচনে তোমাকে হারিয়ে নিজেকে কি ভাবছে? ব্যাটার বুকের ফাটা কত যে ওই মুখো সাবকন্ট্রাক্টে কাম দিতে চায়, ওরা কি ওর দয়ায় ব্যবসা ধরুন নাকি? শুধু ব্যবসাই নয়, ও আমার দীর্ঘদিনের স্বপ্ন কদমতলার ড্রিমল্যান্ড শপিং সেন্টার নির্মাণে বাধা হয়ে আছে। বাধা পেরিয়ে পেরিয়ে আজ আমি এই পর্যায়ে এসেছি। মারুফ নামের বাধাটাও আমি মুছে ফেলবো, তবে তার আগে শেষ বোঝাপড়ার জন্য শেষবারের মতো ওর মুখোমুখি হতে চাই। কি ব্যাপার মিস্টার আকরাম ভরসা, হঠাৎ থমকে গেলেন যে? কারেক্ট, আমাদের সব গতি হঠাৎ থমকে গেছে, বিশেষ করে আমার ব্যবসা নেতৃত্ব আর কদমতলা শপিং সেন্টার প্রজেক্ট, সবকিছু থমকে দিয়েছিস তুই। ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ প্লিজ মিস্টার ভরসা। কাকে আঙ্গুল তুলে কথা বলছিস তুই ফকির নির্বাচ্চা? সাড়ে যে সোবারটা দিছে হেইয়া মোরে দিলে হালায় বুঝতে মাসের কয়দিন চায়। বেটা একবার বেড়েছে যা কল্পনাও করিনি, ভরা পার্কের মধ্যে এত মানুষের সামনে এত জোরে থাপ্পড়। ঠান্ডা কাশি মনে করে যে রোগকে এতদিন গুরুত্ব দেইনি তা এখন ক্যান্সারে রূপ নিয়েছে। ওই ফুটপাতের হকার এখন আমাদের সবার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। একটি মানুষকে খুন করতে অন্তত তিনটি কারণ থাকতে হয়। মারুফ ইতিমধ্যে তিনটি কারণই ঘটিয়ে ফেলেছে, ব্যবসায় কোণঠাসা, নির্বাচনে পরাজয় আর জনসম্মুখে আমার গালে থাপ্পড়। দ্যাটস ইনাফ, ওকে আর এক ইঞ্চিও বাড়তে দেওয়া যাবে না। জাফর। ইয়েস বস। মারুফের উপর নজর লাগা, সুযোগ পেলেই শালাকে উড়িয়ে দিবি যেন লাশের চিহ্ন পর্যন্ত না থাকে। Thank you.
আমার জন্ম এই মহল্লায়, আমার নারী এই মাটিতেই পোতা, আমার বাবার কবর এই মাটিতেই। এই মাটি থেকে আপনাদেরকে উচ্ছেদ করার যে চক্রান্ত চলছে, আজকের এই আক্রমণ তারই আরেকটি প্রমাণ। যারা এই পবিত্র মাজার আর বস্তি উচ্ছেদ করে এখানে হোটেল বার বানিয়ে মদের ব্যবসা করতে চায়, আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে তাদের সেই দুঃস্বপ্ন সফল হতে দেব না। আমি আগামী ওরস শরীফের আগে মাজারের উন্নয়ন কাজ এবং মাজারের পূর্ব প্রান্তে গরিব বস্তিবাসীদের বিনামূল্যে চিকিৎসার জন্য একটি হাসপাতাল তৈরির কাজ শুরু করব। কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস। আরে জাফর, এতদিন পর একটা কাজে পাঠালাম, তাও ফিরে এলি খালি হাতে। আসলে দীর্ঘদিন বসে বসে খেয়ে তোদের গায়ে চর্বি জমে গেছে। আমার মনে হচ্ছে মারুফকে সরাসরি অ্যাটাকের পথে যাওয়া আমাদের ঠিক হয়নি। প্রথমত, ও দুর্দান্ত সাহসী ও শক্তিমান। দ্বিতীয়ত, ও সাংঘাতিক জনপ্রিয়। তৃতীয়ত, ওকে সরাসরি খুন করা হলে আমরা সবাই ফেঁসে যাব, বিশেষ করে তুমি। কারেক্ট, তুমি ফাইসা গেলে মোরা বাহি থাকুন না মনে। এইসব ফাঁসা ফাঁসিতে আমি তো যেতে চাইনি পার্টনার। আমি ব্যবসায়ী মানুষ, দুটো পয়সা লাভের আশায় যা করার করতাম, কিন্তু মারুফ আমাকে থাপ্পড় মেরে আবার এসব খুনোখুনিতে এলো। জীবনে আরেকটা খুন করলেও আমাকে করতে হবে। আরে খুন করতে নিষেধ করতে তোমারে কেডায়? মুই কইতাছি কৌশলের কথা। মারুফকে শেষ করার লাগিয়া একজন বাড়াইটা খুনি কন্ট্যাক্ট করুন, যারা বিশ্বস্ততার লগে নিঃশব্দে মানুষ খুন করে। তো এমন বিশ্বস্ত লোক পাবে কোথায়? হাসে 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 আছে এই মুহূর্তে ওই জেল হাজতে, কয়দিনের মধ্যেই সারা পাইবে। কি নাম ওর? বলতে পারবো না, একই কথা বলতে বলতে আমার চাপা ব্যথা হয়ে গেছে। এখন যা বলার আপনার নিজ মুখে বলেন। মারুফ, আমি দুলালকে দায়িত্ব দিয়েছিলাম বিয়ের ব্যাপারে তোর সম্মতি আদায় করতে, কিন্তু আমার মনে হচ্ছে কাজটা দুলালের জন্য খুব কঠিন হয়ে গেছে। যে বিয়ে করব সে কঠিন হয়ে বসে থাকে, আমি নরম করব কিভাবে? এ তো আর বাচ্চা পোলাপান না যে ভূত পেতনির ভয় দেখাইয়া রাজি করাবো। দিন রাই তোর বিয়ের পেশাল পারতে পারতে আমার নিজের বিয়ের কথাই ভুলে গেছি গা। বিয়েটা হয়ে গেলে আর কারোটাই বাকি থাকবে না। আমি মা সবকিছু বুঝি, তোমার তো বিয়ের বয়স পার হয়ে গেছে, শুধু তোমরা কেন? আমি তো মনে করি আমার ছোট ছেলে মাসুমেরও বিয়ের বয়স হয়ে গেছে। ঠিক কইছেন খালাম্মা, একজনের জন্য কয়জনের কষ্ট এই দেখি ও বোঝে। চুপ কর। ও চুপ করলেও আমি আর চুপ থাকতে পারবো না, অনেক হয়েছে। বাড়ি গাড়ি কারি কারি টাকা, মিল ইন্ডাস্ট্রি, মাসুমকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা, ব্যাস। আমি তোর আর কোনো কথাই শুনবো না। আমি এ মাসেই তোর বিয়ে দেব এবং সুকন্যাকে এবারের বধূ করে আনবো। এই যে দেখি মেঘনা চাইতে বৃষ্টি, নাম নীতি মাজিদ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? বেঁচে থাক মা। ভাই সাহেব, আপনার শরীরটা ভালো তো? হ্যাঁ ভাবি, শরীরটা ভালো যাচ্ছে বলেই সুকন্যার হাত থেকে রেহাই পেলাম না। মাকে দেখবো মাকে দেখবো বলে বাপকে পাগল করে ফেললো। খুব ভালো করেছে, দু একদিনের মধ্যে না এলে আমি ওকে দেখতে চলে যেতাম।
খালা মা আসলে চাইতেছে এই সুযোগে তার ওই মেয়ে বিতু ছেলেটার ভয় ভাঙাতে। সুবর্ণ সুযোগ হেলায় হারাবেন না, জান জান। Thank you. আপনার যেমন খুশি। আপনার কথার উপরে আমি কোনোদিন কথা বলিনি, আজও বলবো না। হ্যালো মা, তুমি কেমন আছো? ভালো রে, তুই কেমন আছিস বাবা? 100% ভালো আছি মা। তোমার আর ভাইয়ার দোয়া সারাক্ষণ আমার সঙ্গে আছে না? এ মাসের 25 তারিখে বিয়ে ঠিক করেছি। বিয়ে? সত্যি বলছো মা? হুররে! এত খুশির কারণ? কারণ কেটে গেছে সব বাধা, এবার হবে ইয়ে 25 তারিখে বিয়ে। তবে আর দেরি নাই, কাজী অফিসে চলে যাই। আরে বোকা মেয়ে, তোমার কিসের বিয়ে? বিয়ে তো হচ্ছে আমার খেলার সাথী সুকন্যার সাথে। সুকন্যার সাথে? ইয়েস। তাহলে আমার বিয়ে হবে কার সাথে? ভাইয়ার সাথে। What? Yes. না মানে তোমার বিয়ে হচ্ছে আমার সাথে, সুকন্যার বিয়ে হচ্ছে ভাইয়ার সাথে। তাই? নেই বাধা, মিলবো দুটি মন, অজানা পৃথিবীতে চলো না এখন। আকাশটা থাকতে ছুনি স্বপ্নের নীল ভুবনে, হারাবো আজকে দুজনে। আকাশটা থাকবে ছানে স্বপ্নের নীল ভুবনে, হারাবো আজকে দুজনে। শুধু দুটি মনে অনুভবে কথা হবে ভালোবাসারি মিলনে, ও
আসে বহু দূরে পেছনে স্বপ্নের নীল ভুবনে হারাবো আজকে দুজনে ভেতরে যাবেন চলেন তবে তার আগে দাড়িটা খুলে চলে ছোট সাহেব তুমি না ভাইয়া আসলেই একটা জিনিয়াস আচ্ছা তুই বড় হবি কবে বলতে পারিস না পারি না শোনো ভাইয়া আমি তোমার কাছে কোনোদিনই বড় হতে চাই না যদি আমি বড় হয়ে যাই তাহলে তোমার আদর স্নেহটা ছোট হয়ে যাবে না সত্যি রে আমিও চাই তুই সারা জন্ম আমার কাছে এমন শিশুর মতোই থাক কন্ট্রোল কন্ট্রোল এই হ্যাপি মোমেন্টে নো ইমোশন শোনো আমি আমাদের শ্রদ্ধেয় জননীর আদেশে দায়িত্বপ্রাপ্ত হইয়া তোমাদের বিবাহের কার্ড ছাপানো শুভকর্মে যাত্রা করিতেছি ইয়ে তোমার কোনো পছন্দ বা পরামর্শ না তোর পছন্দই আমার পছন্দ ওকে ওকে গুড বয় নাইস বয় এন্ড বাই বাই এখনো শিশুর মতোই রয়ে গেল বন্ধ করো কি ব্যাপার বলা নেই কওয়া নেই হঠাৎ তুমি ভেজা বেড়াল আরে বলে কইলে কি আর এই মজাটা হতো সত্যি মাসুম তুমি সে আগের মতোই রয়ে গেছো এমন আর থাকছি না তোমার সাথে বিয়েটা হয়ে গেলেই বদলে যাব কি আমার সাথে বিয়ে কার কেন আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাকে যখন পছন্দ নয় তখন ঠিক আজ থেকে 15 দিন পর তোমার বিয়ে হচ্ছে ভাইয়ার সাথে আরে রে কি করছো কি করছো আমি তো ভাইয়া নই ছাড়ো তাই তো শোনো আমার একটু দম ফেলবার সময় নেই তোমাদের বিয়ের সমস্ত ঝামেলা মা আমার উপর চাপিয়ে দিয়েছে আমাকে এক্ষুনি যেতে হবে আর শোনো তোমার পছন্দ হোক বা না হোক এটাই তোমাদের বিয়ের কার্ড বাই Ha ha ha.
এক্সকিউজ মি, আপনারা দয়া করে বিয়ে শাদির ব্যাপারে ওকে ভয় দেখাবেন না, আই মিন নিরুৎসাহিত করবেন না। আরে ভাই বলছি কি আর এমনি, আমরা যখন বিয়ে শাদি করে বাচ্চার বাপ হয়ে বসে আছি তখন মারুফ সাহেব বাচ্চাই রয়ে গেলেন। একদম ঠিক, ভালো করেছে, খুব ভালো করেছে। বিবাহিত জীবনের কি যে জ্বালা তা আমি হারে হারে টের পাচ্ছি। যেমন চাপে পড়ে বাবার বন্ধুর মেয়েকে বিয়ে করেছি, বিয়ের আগে মেয়ে তো নয় যেন ননির পুতুল, আর এখন সাক্ষাৎ আগুন, উঠতে বসতে সন্দেহ, মাঝে মধ্যে গায়ে হাত পর্যন্ত তোলে। একদম মিলে গেছে, এই দেখুন কপালের কাটা দাগটা। একদিন একটু বেশি রাতে বাড়ি ফিরেছিলাম আর তাতেই আস্ত একটা কাচের জগ ছুড়ে মেরে কপালটাকে দ্বিখণ্ডিত করে ফেলেছে। এমন হলে তো আমাকেও সারা জীবন ব্যাচেলার হয়ে থাকতে হবে। শুনুন মারুফ সাহেব, বলুন বিয়ের রাতে বিড়াল মারতে হবে? কেন, বিড়াল আবার কি দোষ করলো? আরে বিড়াল মানে বিয়ের রাতে বউয়ের দিমাগ ভাঙতে হবে। বিয়ের এখনো 15 দিন বাকি, এর মধ্যে নিজেকে তৈরি করার জন্য কয়েকদিন ছুটি নিয়ে নিন। খসরু ভাই কয়দিনের ছুটি নিলে? উপরওয়ালাই জানে, তাই মনে হয় বেশি দিন বাইরে থাকতে পারুম না, জেলখানার সাথে আমার একটা মহব্বত হয়ে গেছে। আসি। দিনকে দিন মোরা পিছায় পড়তেছি, শেষকালে কি যে হইবে হ্যাঁ মই কিছু বুঝতাছি না। মনে হচ্ছে প্রতিটা মুহূর্ত মারুফ কুরেশি আমাদের কোমরে রশি বেঁধে পেছন থেকে টানছে। ও এইসব শুনতে আর ভাল লাগে না, একদম ভাল লাগে না। ভালো যদি না লাগে তয় ব্যবসা বাণিজ্য সব মারুফ কুরেশি সাইগা দিয়া ফুটপাতে গিয়ে জোতা পালিশ করে গেল। হ্যাঁ হ্যাঁ, আর গানের সুরে গায়, আমার কাছে আছে ও ভাই হরেক রকম বুট পালিশ, পালিশ পালিশ, বুট পালিশ, জোতা পালিশ। এই আমার কাছে আছে ও ভাই হরেক রকম বুট পালিশ, আমার কাছে আছে ও ভাই হরেক রকম বুট পালিশ, সাদা ঝকঝক লাল টকটক, সাদা ঝকঝক লাল টকটক, যেমন খুশি করতে পারো ময়লা জুতোয় রং মালিশ। এ কি করলে? বস, ওর নামই খসরু। ও জাফর, খসরুকে 1 লাখ টাকা দিয়ে দে, বাকিটা কাজ শেষে। খসরু, খুন করা যত সহজ সামলানো ততই কঠিন। তুমি যাকে খুন করতে যাচ্ছ তার বর্তমান পরিচয় দেশের একজন শীর্ষ ব্যবসায়ী, সুতরাং বুঝতেই পারছ যে পারছি। সাপুরিয়ার কাছে সব সাপি একরকম, আপনার কাজ সময় মতো হয়ে যাবে। আসি, সালাম। মনে হয় কেউ সামিনে বাই করছে। হ, আল্লাহ জানে আবার কোন মায়ের বুক খালি হয়। কেডারে খসরু। সালাম সাসা। আলাইকুম, তোর মায়ের খোঁজ? হ সাসা, মায় কই? আরে বেটা কুলাঙ্গার, এর পরও তোর মায়ের কথা জিগাস? তুই তো মাসের পর মাস জেলে জেলে কাটাস, আর তোর অসুখ্যা বুড়া মা এই ঘর ওই ঘর চায়া মেঘা খায়, যখন কোথাও কিছু না জোটে তখন ভিক্ষা করতে যায় ওই বড় রাস্তায়।
আহারে বেটি মনে দেখে নাই, দেখলো আমার মনে বুঝতে পারে নাই। বুঝতে পারলে কি আর গাড়ির তেলে পারে? ইশালা ড্রাইভারটারে যদি ধরতে পারতাম। মনে হয় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখি দেখি ভাই সরো সরো। একজন মায়ের বয়সী মানুষ মৃত্যু যন্ত্রণা ছটফট করছে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছেন, ছি আপনাদের লজ্জা হওয়া উচিত। দুলাল ওনাকে ধরতে। কেমন লাগছে মারুপ সাহেব? আমি ঠিক আছি। ওই বুড়িমার কি অবস্থা? বিপদ কেটে গেছে, এখন আপনার দেওয়া রক্তটা পুশ করলেই সব স্বাভাবিক হয়ে যাবে। তবে অন্তত 4-5 দিন ওনাকে ক্লিনিকে থাকতে হবে। নো প্রবলেম, তার চিকিৎসার সব বিল আমি পে করব। দুলাল তুই ওনার কাছেই থাক, আমাকে এক্ষুনি বেরোতে হবে। মারুপ সাহেব মাত্রই তো রক্ত দিয়েছেন, এক্ষুনি না যাওয়াটাই ভালো। কিচ্ছু হবে না ডক্টর, আমি ঠিকই পৌঁছে যাব। তুমি আমার থাপ্পড় মারলা? একটা মারছি, দরকার হলে আরো কয়েকটা মারুন। আরে হারামজাদা তুই কার গায়ে হাত তুলছস, কারে খুন করতে যাইতাছস? কিছুক্ষণ আগে এই শরীর থেকে রক্ত দিয়া যে মানুষটা তোর মায়ের জীবন বাঁচাইছে তার রক্ত ঝরাইলি তুই? মায়ের বাঁচাইছে কি হয়েছে মার? তোর মায়ে গাড়ি চাপা পড়ে মরতে নিছিল, মারু বাবা যে নিজে গাড়িতে তুইলা তারে হাসপাতাল নিয়ে গেছে। আমাগো বস্তির মানুষের বিপদে আপদে সেই ছোটবেলার থেকে যে মানুষটা বুক পাইতে দেয় তুই তারে খুন করতে চাস? আচ্ছা তুই কি মানুষ না জানোয়ার? আমার তুমি মাফ করে দাও মারু ভাই, আমার মাফ করে দাও। মাফ করার মালিক আল্লাহ, যাও তোমার মায়ের কাছে যাও। ঘুমানির জমনি কি তুই আর আমি গোপনে কোর্ট ম্যারেজ করে বিয়ে করেছি? আস্তে কও, খালামা শুনলে আর রক্ষিনি শুনলে শুনুক, আর গোপন রাখতে পারবো না। এখন চল আমাদের বেডরুমে, আজ পাশা খেলবো দুইজনে। ও শ্যাম রে, আজ পাশা খেলবো দুইজনে। ও শ্যাম রে, চল দিলাম মগো কোম্পানির একটার পর একটা অর্ডার বাতিল হইতাছে, নতুন কোনো অর্ডার আইতাছে না। 3-4 মাস যাবত কর্মচারীকে কোনো বেতন দিতে পারতাছি না। শ্রমিক কর্মচারীর মধ্যে অসন্তোষ শুরু হয়েছে, যে কোনো সময় কারখানায় আগুন ধরাইয়া দিবে। এই কালে মগো 3 জন রে বাঙ্গা বাটি লইয়া ভিক্ষায় নামতে হইবে আর সুর কইরা গজল গাইতে হইবে। দয়া কইরা গরিবে রে কইরা যাইবেন দান, আমার আল্লাহ নবী জি নাম, আমার আল্লাহ নবী জি নাম। ঠ্যাংরা লুলা কুজা বইলা দেয় না যে কেউ কাম, আমার আল্লাহ নবী জি নাম। পাবলিক রে ঠকাইতে গিয়া ভিক্ষায় আল্লাহ নবী জি নাম, লালুলা কুজা বইলা দেয় না দেখে কাপ। না না, মানুষকে আর সুযোগ দেব না। আমাদের এই ক্ষয়রোগ সারাতে হলে নিজেদের চিকিৎসা নিজেদেরই করতে হবে। তোমার এই খসরু টসরু দিয়ে তো কিছুই হলো না। হ্যাঁ,
খসুটা হঠাৎ কেন্দ্রে রাজনৈতিক নেতাগ মতো দল পাল্টাইতে গেলে সেই জন্য আমি ওর বডিটাই পাল্টে দিচ্ছি। ফ্যাসকালে যদি এই সাপের বাচ্চা মগো কোনো ক্ষতি করে সেটাও যেন ও না পারে। আবার ওরা মা ছেলে যাতে একসাথে ভিক্ষা করে চলতে পারে সেজন্য ওর একটা পা ভেঙে পঙ্গু করে দেব। এই এত খুব ভালো আইডিয়া তোমার মাথায় এই বুদ্ধি আইলো কমবে? জাফর জি বস, ওর একটা পা ভেঙে ছেড়ে দে। ঠিক আছে। খুব তো মজাতে হাতি ঘোড়া মারছ, আর ওদিকে রাজা রানীর এতক্ষণ কবুল পড়া শেষ। আজ রাত ভর মারুফ কুরেশির বিয়ের উৎসব চলবে। বিয়ের উৎসব এসেছে খুশির জোবারে সবাই দেশেছে, খুশির জোবারে সবাই দেশেছে। লাল শাড়িতে লাল শাড়িতে এই বাড়িতে আজ বধু বেসেছে, খুশির জোবারে সবাই দেশেছে, খুশির জোবারে সবাই দেশেছে। আমার দেখতে মিষ্টি ভারী এই বাড়িটা স্বর্গ হবে হাতের ছোঁয়ায় তারে। লাল টুকটুক ভাবি আমার দেখতে মিষ্টি ভারী এই বাড়িটা স্বর্গ হবে হাতের ছোঁয়ায় তারে। কেউ কি জানো কেউ কি জানো ভাইয়া জানো চাঁদ হাতে পেয়েছে, খুশির জোয়ারে সবাই ভেসেছে, খুশির জোয়ারে সবাই দেশেছে। লাল শাড়িতে লাল শাড়িতে এই বাড়িতে আজ বধু এসেছে, খুশির জোয়ারে সবাই দেশেছে, খুশির জোয়ারে সবাই দেশেছে। যদি হয় রাজা ভাবি যে তার রানী একদিন তে দুইটি গোলাপ খোদার মেহরবানি। ভাইয়া যদি হয় রাজা ভাবি যে তার রানী একদিন তে দুইটি গোলাপ খোদার মেহরবানি। হোক সুখী হোক হোক সুখী হোক আজ সব লোকেই দোয়া করেছে, খুশির জোয়ারে সবাই ভেসেছে, খুশির জোয়ারে সবাই ভেসেছে। লাল শাড়িতে লাল শাড়িতে এই বাড়িতে আজ বধু এসেছে, খুশির জোয়ারে সবাই ভেসেছে, খুশির জোয়ারে সবাই ভেসেছে। লাল শাড়িতে লাল শাড়িতে এই বাড়িতে আজ বধু এসেছে, খুশির জোয়ারে সবাই ভেসেছে, খুশির জোয়ারে সবাই ভেসেছে। বন্ধু বিসমিল্লা বইলা ঢুইকা পড়ো। ভাইয়া ভয় পাচ্ছ না তো? এ
এসব কি বলছো ভয় পাবে কেন না মানে ভাইয়া তো এর আগে কখনো বাসর ঘরে ঢোকেনি বদমাশ আইয়া লাগছে কিন্তু ছাড়ো ছাড়ো ছাড়বেন না ভাইয়া ওর দুটো কানি মলে দিন এই ছাড়ো তো হে আমানে লা এই তোমরা সবাই যাও দূরে বন্ধু যাবে বাসর ঘরে মারুফ সাহেব বিবাহিত জীবনের কি যে জ্বালা তা আমি হারে হারে টের পাচ্ছি মাঝে মধ্যে গায়ে হাত পর্যন্ত তোলে এই দেখুন কপালের কাটা দাগটা একদিন একটু বেশি রাতে বাড়ি ফিরেছিলাম আর তাতেই আস্ত একটা কাচের জগ ছুঁড়ে মেরে কপালটাকে দ্বিখণ্ডিত করে ফেলেছে আই 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 কি হলো এদিকে এসো আই তাড়াতাড়ি এসো বসো আমার সারা শরীর ম্যাজ ম্যাজ করছে হাত পা ব্যথা করছে আমি এখন ঘুমাবো আই আমার হাত পা গুলো টিপে দাও তো আই কি হলো টিপো ভালো করে টেপো আই এভাবে কেউ পা টেপে অসম্ভব যাও মানে আমি আসলে বাগানে দোলনায় ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম তাতে কি হয়েছে তুমি এত ঘাবড়াচ্ছ কেন তোমাকে তো আমি সেই শিশুকাল থেকেই জানি আমার কাছে তোমার লুকোবার কিছু নেই গুড মর্নিং আসতে পারি আসুন দুলাল ভাই কিরে শুনছি বাসরাইতের ঝড়ে গায়ের জামা কাপড় খুঁজে পাওয়া যায় না আর তোদের দেখছি সব কিছু পরিপাটি একটা চুল নড়ে নাই কি ব্যাপার ভাবি বুঝছি তোর মতো বিড়াল দিয়ে হরিণ শিকার হবে না আরে বেটা প্রতিটি নারী পুরুষের জীবনে এমন মহিমাময় রাত একবারই আসে সে যাক
আজ রাতেই তোদের মধুর মিলন হবে, তবে এবারই তো নয়, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। আমি নিজেই বলতাম বৌমাকে নিয়ে কয়েকদিন বাইরে ঘুরে আসতে, কক্সবাজারে যখন যাবি তখন অন্তত 8-10 দিন বেরিয়ে আসবি। মা, আমি কিন্তু ভাইয়া ভবিষ্যতে যাব। নো, নেভার। খালাম্মা, ওকে ভাইয়া ভবিষ্যতে যেতে দেবেন না। কেন? হানিমুনটা শুধুমাত্র ভাইয়া আর ভাবির মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। নো কাবাব মে হাড্ডি, ফুলো মে কাটা। লেকিন খবর আচ্ছা নেহি, ভেরি ব্যাড, ভেরি স্যাড। অনেক চেষ্টা করো প্লেনের টিকিট পেলাম না, তবে আজই যাব কোনো সন্দেহ নেই, বাই রোডে গাড়িতেই। ভাবি, একটা চুটকি শোনেন, শিক্ষক প্রশ্ন করল বলতো বচন কত প্রকার, ছাত্র উত্তর দিল স্যার তিন প্রকার। তিন প্রকার বচন কখনো তো শুনি নাই, বলতো কি কি? ছাত্র বলল এক বচন, বহু বচন, অমিতাভ বচন। নেমে দেখ না কি হলো। দেখতেছি, কি হলো? সময় লাগবো ভাবি, আপনারা নামিয়ে একটু হাওয়া খান, আমি দেখি কি করা যায়। জায়গাটা তো খুব সুন্দর ভাবি, আপনি অরেনিয়া ভিতরটা ঘুরে আসেন, গাড়ি ঠিক হইলে আমি খবর দেব। ঠিক আছে, আমরা যাচ্ছি, আই চল। চলো না, এসো না। মনে হচ্ছে পাটা মচকে গেছে, ইস, উঠতে পারছি না। ও মাই গড, তাহলে একটা উপায়? তাই তো ভাবছি, ও এখানে তো রিকশা গাড়ি জাতীয় কিচ্ছু নেই। ও শোনো, তুমি কি আমাকে একটু গাড়ি পর্যন্ত কোলে করে নিয়ে যেতে পারবে? আমাকে বলছো? হ্যাঁ, তুমি ছাড়ার উপায় কি বলো? লজ্জার কিছু নেই, আমরা তো এখন স্বামী স্ত্রী, তাছাড়া এখানে তো কোনো মানুষজন নেই, কেউ দেখবেও না। ও প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে।
ভালোবাসাবাসি ছিল অজানা প্রেমেরই তরি আছি পেল ঠিকানা আঘাত করা হয়েছিল। আচ্ছা, যারা আপনার মাথায় আঘাত করেছিল তাদেরকে আপনি চেনেন? হ্যাঁ, চিনি। আরে মিয়া, আপনারে চিনুম না? আপনি তো অস্ত্র হাতে দৌড়াইয়া দৌড়াইয়া একটা লোকেরে গুলি করছিলেন। আমি গুলি করছি? এই মিয়া, বাইরে তো খুব পুলিশগিরি মেজাজ দেখান, কিন্তু ঘরের বউর লগে তো দেখাইতে পারেন না। সত্য কইরা কন তো, আজকে সকালেও বউর হাতের ঝাড়ুর বাড়ি খাইয়া আসেন নাই? এই ঘটনা তো ডেলি হয়, এই ব্যাপারটা জানলো কি করে? আমার মনে হয় উনি মেন্টালি আপসেটেড, অতীত ভুলে গেছে। এই ডাক্তার, অতীত সেন আপনি মনে পড়ে? মেট্রিক পরীক্ষায় প্রথমবার ফেল কইরা পরের বার নকের জোরে পাস করছেন। আশ্চর্য, এই কথা এলোক জানলো কি করে? বুঝেছি, এর সিক্স সেন্স মানে অতীন্দ্রিয় কাজ করছে। হ্যাঁ, একে ইমিডিয়েটলি পাবনা পাঠাতে হবে। পাবো না, পাবো না, আমি যাবো না, আমি যাবো না। যাবে না? এই লাশিটা বাইরে তোর পাগলামি আমি সুসা ভাঙামু।
ভালো করে মনে করার চেষ্টা করেন। আপনার স্বামী মারুফ কুরেশি এখন কোথায়? আপনি কেন হারাবার আগে সর্বশেষ কি দেখেছেন মনে করেন? হ্যাঁ হ্যাঁ মনে করেন, মনে করার চেষ্টা করেন। প্লিজ পেশেন্টকে আপাতত কোনো প্রশ্ন করবেন না, উনি মেন্টালি শকড, স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, উনাকে একা থাকতে দিন। আপনারা সবাই বাইরে যান, প্লিজ প্লিজ সবাই বাইরে যান। কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিসেস মারুফ আর তুলালকে অজ্ঞান অবস্থায় পাই। অনেক খোঁজাখুঁজি করে মারুফ পুলিশকে পাওয়া যায়নি, তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। খবর পাওয়ার সাথে সাথে আপনারা জানতে পারবেন। আসি, সালাম আলাইকুম। মারুফ কুরেশি দেশের একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী, আজ তিন দিন হলো সে নিখোঁজ। তাকে উদ্ধারে সংশ্লিষ্ট থানা সহ আশেপাশে সবগুলো থানায় জোর তৎপরতা চালানো হয়েছে, কিন্তু তারপরেও এ পর্যন্ত আমরা এতটুকু জানতে পারিনি সে জীবিত কি মৃত। তাকে অপহরণ বা হত্যার সাথে কারা জড়িত তা উদ্ঘাটন করা সম্ভব হয়নি। মিডিয়ায় যেভাবে পুলিশি ব্যর্থতা তুলে ধরা হচ্ছে, এতে করে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস লোপ পাবে। স্যার, মারুফ কুরেশির বাড়ি আমার থানাভুক্ত, তাই সিআইডি কে দায়িত্ব দেবার আগে এই কেসটা আমি ডিল করতে চাই। আপনি দায়িত্ব নিতে চান, বেশ, আপনার কাজের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। থ্যাংক ইউ স্যার। মিসেস মারুফ সুস্থ হলেই গর্তের সাপটা চেনা যাবে। সাপুড়িয়ার মৃত্যু হয় সাপের দাঁতে, আর সৎ ব্যবসায়ীর মৃত্যু হয় অসৎ ব্যবসায়ীর হাতে। এটা খুবই সাধারণ অঙ্ক। পুলিশ মারুফের মৃত্যুর জন্য আমাদেরকে সন্দেহ করতেই পারে, নো প্রবলেম। প্রবলেম একটা আছে। আছে? এই আবার কি? মারুফের স্ত্রী এই খুনের একমাত্র সাক্ষী, ও যদি মুখ খোলে তবে আমাদের মুখে পড়বে চুনকালি, আর হাতে পড়বে হাত করা। ইয়েস পার্টনার, ইয়েস। আর তাই এক্ষুনি মিসেস মারুফের মুখটা লক করে দিতে হবে। Am I correct? Yes. মিসেস মারুফ, আমি জানি তুমি ভালো নেই, সেদিন সময় মতো পুলিশ না এলে আজ নির্ঘাত মারুফের সাথে পরপারে থাকতে হতো তোমাকে, তবে তুমি বেঁচে থাকলে আমাদের তেমন কোনো ক্ষতি নেই। কিন্তু এই জন্য তোমার মুখটা লক রাখতে হবে, আই মিন বন্ধ, তা না হলে তোমার বাবা, শাশুড়ি, দেবর, হেদেরও মারুফের অবস্থা হবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? বাই। এইখানে আমরা দুলালরে অজ্ঞান অবস্থায় পাইছি, আর সামনে গাছের নিচে ওইখানে মিসেস মারুফকে পাইছি। আচ্ছা স্যার, আমি অনেক দূর পর্যন্ত খোঁজাখুঁজি করছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কি এই গ্রামেই থাকো? জি, এই গ্রামেই থাকি। এই সামনে কোনো ডোবা নালা আছে? আছে স্যার, ওই সামনে একটা ডোবা আছে। আচ্ছা চলো। হ্যালো, জিনা, আমি মিসেস মারুফ বলছি। আমি ইন্সপেক্টর সোহেল রশিদ বলছি। আপনারা যেখানে আক্রান্ত হয়েছিলেন সেখান থেকে প্রায় আধা কিলো দূরে ডুবার মধ্যে অর্ধগলিত একটি ডেড বডি পাওয়া গেছে। লাশ নিয়ে আমরা এখন ঢাকায় রওনা দিচ্ছি। এটি মারুফ কুরেশির লাশ কিনা তা শনাক্ত করার জন্য আপনাদেরকে কাইন্ডলি মেডিকেল মর্গে আসতে হবে। মা!
টানা পাঁচ দিন অনুসন্ধানের পর বিশিষ্ট শিল্পপতি মারুফ কুরেশি নিখোঁজ হবার স্থান থেকে আধা কিলোমিটার দূরে একটি লাশ পাওয়া গেছে। পুলিশ এবং পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে এটি মারুফ কুরেশির লাশ বলে শনাক্ত করেছেন। এ থেকে পরিষ্কার হলো যে মারুফ কুরেশি নিখোঁজ নন, নিহত হয়েছেন। এ হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত তা উদ্ঘাটনে পুলিশ জোর তৎপরতা শুরু করেছে। স্যার, আপনার তো পুয়া বারো, এইবার আপনি এক লাফে আইজি হয়ে যাবেন। কি স্যার, ঠিক কইছি না? ইন্সপেক্টর থেকে এক প্রমোশনে কতদূর যাওয়া যায়? পুলিশে চাকরি করে এতদিনে তাও শিখুনি? সরি স্যার, সরি স্যার, এই চাকরিতে আমি আপনার সিনিয়র হইলেও এই র্যাঙ্কে কিন্তু জুনিয়র। এই জুনিয়র মুখে একটা সিনিয়র কথা কই স্যার। কি বলবে বলো? মারুফ সাহেবের মতো একজন পরোপকারী মানুষ খুন হইল, অথচ তার পক্ষে একটা কাউয়াও এই পর্যন্ত সহযোগিতা করল না। আসলে মানুষের উপকার কইরা কোনো লাভ নাই। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যালো, হ্যালো, হ্যালো। কইব না স্যার, কইব না, রাইখা দিছে। আকরাম ভরসা? ইয়েস, ওয়াই নট। মারুফ কুরেশি আমার মতোই একজন ব্যবসায়ী, তার অকাল মৃত্যুতে আমিও গভীরভাবে শোকাহত। ওর মৃত্যুটা যদি হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে আমিও চাইব সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, তবে তা হবে বলে মনে হচ্ছে না। আপনার এমন মনে হবার কারণ? এই জন্য যে যারা খুন খারাপিকে পেশা হিসাবে নিয়েছে আপনি তাদের সন্দেহ না করে সন্দেহ করছেন মারুফ কুরেশির মতো আরেকজন ব্যবসায়ীকে। আপনি কি জানেন মিস্টার ইন্সপেক্টর, আমাদের মতো ব্যবসায়ীর দেয়া কোটি কোটি টাকার রাজস্ব থেকে সরকার আপনাদের মাসোহারা দিচ্ছে। আপনার ডিউটি হলো আমাদের মতো ভিআইপি সিআইপিদের নিরাপত্তা বিধান করা, বিব্রত বা বিরক্ত করা নয়। ইউ আর কারেক্ট মিস্টার ভরসা, আপনাকে বিব্রত বা বিরক্ত করার জন্য আমি দুঃখিত। মিসেস মারুফ সম্ভবত কারো ভয়ে মুখ খুলছেন না, সে মুখ খুললে আপনাকে বিরক্ত করতে হতো না। আমরা মারুফের মাকে বাদী করার চেষ্টা করছি, আশা করি খুব শীঘ্রই থলে বিড়াল বেরিয়ে আসবে। আসি প্লিজ। ও হ্যাঁ, একটা কথা, মারুফ কুরেশি হত্যা রহস্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত আপনার সহযোগিতা আমার দরকার হবে। যদি আপনার আন্তরিক সহযোগিতা পাই তাহলে খুনিকে ধরা হবে আমার চুটকির কাজ। এবার তাহলে আসি। আল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম জননী। হ্যালো, কে বলছেন? আপনি বড় ছেলের মৃত্যু নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে নিশ্চয়ই ছোট ছেলেকে হারানোর মতো বোকামি করবেন না। আপনার ছেলেকে হত্যার জন্য আমার অবশ্যই একবার দুঃখ প্রকাশ করা উচিত। আই এম সরি মাদার, এক্সট্রিমলি সরি। হ্যালো, হ্যালো, হ্যালো। কি হয়েছে মা, আপনাকে এমন দেখাচ্ছে কেন? কে ফোন করেছিল? না তেমন কেউ না, আমাদের অফিসেরই একজন। মা, আমার মনে হচ্ছে আপনি কিছু লুকোচ্ছেন। মা রে, লুকিয়ে যদি অমূল্য সম্পদ রক্ষা করা যায় সেটাই কি ভালো নয়? স্বামী হারানোর কষ্টটা দুই সন্তানের মুখ থেকে ভুলে থাকতে পেরেছিলাম, কিন্তু সন্তান হারানোর যে কি কষ্ট তা তোকে বোঝাতে পারবো না রে মা। আমি আর কিছুই হারাতে চাই না, কিছুই না। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? মাফ করবেন, তদন্তের স্বার্থেই পুলিশের পক্ষে অনেক সময় বলে কয়ে আসা সম্ভব হয় না, আর যতক্ষণ আপনারা কিছু না বলছেন ততক্ষণ মামলার কোনো অগ্রগতিও করতে পারছি না। মিসেস মারুফ, আর কত চুপ করে থাকবেন, এবার মুখ খুলুন। সুবিচার পেতে হলে পুলিশকে সহায়তা করতে হবে, নয়তো অপরাধীরা একের পর এক অপরাধ করে পার পেয়ে যাবে,
আপনাদের কোনো ভয় নেই। বলুন, সেদিন আপনার স্বামীকে যারা খুন করেছিল তারা কারা? প্লিজ প্লিজ বলুন। ও কিছুই বলবে না, ও কিছু জানেও না। আপনারা বারবার এসে প্রশ্ন করে আমাদেরকে আর কষ্ট দেবেন না, প্লিজ। এবার দয়া করে আসুন। ঠিক আছে, যাচ্ছি। তবে হাল ছাড়ার পাত্র আমি নই। এ খুনের রহস্য আমি উদ্ঘাটন করবই করব। আসি। শোন, এই বেশি করে মশলাপাতি বাইটি রাখ, আজ শাহী রান্না বাড়া হবে নি। কেন, কারো বিয়ে সাথে হবে নাকি? ব্যাপারটা সেরকমই। কেন, ভুলে গেছিস? আজ তোর আর আমার প্রথম বিবাহ, ম্যারেজ ডে। বছর পার হয়ে গেলে? হ্যাঁ, ঘটনা আরো আছে। আজ আমাদের ছোট সাহেব এমডি হিসাবে চেয়ারে বসবি। থ্যাংক ইউ। আজ থেকে গ্রুপ অফ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে মাসুমকে আপনারা পূর্ণ সহযোগিতা করবেন। মারুফের অক্লান্ত পরিশ্রমের ফসল এই প্রতিষ্ঠান যেন তার সুনাম অক্ষুণ্ণ রেখে আরো সামনে এগিয়ে যেতে পারে, এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। শুধু মাইন নয়, তোমার উপর প্রত্যাশা কারখানার হাজার হাজার শ্রমিক কর্মচারী। তুমি যদি সফল হতে পারো তাহলে ভাইয়ার আত্মাও শান্তি পাবে। তুমি জানো না কবিতা, কি বিশাল দায়িত্ব মা আমার উপর চাপিয়ে দিয়েছে। এসব কি আমার দ্বারা সম্ভব? তুমি বলো। অসম্ভবকে সম্ভব করাই প্রকৃত পুরুষের কাজ। আমি তোমার পাশে আছি, আমার বিশ্বাস তুমি পারবে। তোমার সফলতায় মায়ের মুখে, ভাবির মুখে আবার হাসি ফুটে উঠবে। ভাবির কথা বলো না, তার মুখের দিকে তাকানো যায় না। পূর্ণিমার চাঁদের মতো জলজলে মুখটা যেন সবসময় অমাবস্যার আধারে ঢেকে থাকে। ওয়ালাইকুম। ভাই সাহেব কখন এসেছেন? তা হবে ঘন্টা খানেক। কি রে, বৌমাকে জানাসনি? যে খালাম্মা, ভাবি তো বাইরে গেছে, বললো আসতেছি। যা নাস্তা রেডি কর। যে আচ্ছা, বসেন ভাই সাহেব। তা ভাই সাহেব, আপনার শরীরটা কেমন যাচ্ছে? ভালো যাচ্ছে না ভাবি, একবার অ্যাটাক হয়ে গেলে যা হয় আর কি। তাছাড়া মেয়েটার চিন্তায় বাকিটুকু শেষ হয়ে গেলাম। সেই শিশুকালে মা হারালো, আর বিয়ের পর দিনই হারালো স্বামী। আমার এই চির দুঃখিনী মেয়েটাকে নিয়ে আমার দুঃখের শেষ নেই। আর ওর সাথে সাথে আপনাদের দুঃখের বোঝাটাও দিন দিন ভারী হচ্ছে। তাই আমি এসেছি ওকে নিয়ে যেতে। নিয়ে যেতে? কি বলছেন এসব? বৌমা কোথায় যাবে? আমার বাড়িতে। যে মেয়ে তার স্বামীর সোহাগ পাবার আগেই বিধবা হয়, বাবার বাড়ি তার সঠিক ঠিকানা। ভুল করছেন ভাই সাহেব। যে মেয়ে একবার কলমা পড়ে স্বামীর ঘরে চলে আসে সেই ঘরে হয় তার শেষ ঠিকানা। কিন্তু ভাবি সাহেবা, সুকন্যা এখানে কিসের আশায়, কোন অধিকারে থাকবে? যদি অধিকারের কথাই বলেন তাহলে একটা নয়, দুটো অধিকারে সুকন্যার এখানে থাকার চুক্তি রয়েছে। প্রথমত এবারের বউ হিসেবে, দ্বিতীয়ত এবারের মেয়ে হিসেবে। যে মেয়েটিকে গর্ভে না ধরেও মায়ের স্নেহ ভালোবাসা সবটুকু ওকে আমি উজাড় করে দিয়েছিলাম, আর ওকে পেয়ে আমি আমার কন্যা সন্তানের অভাব ভুলতে পেরেছিলাম। ওকে আমি হাতছাড়া করতে পারবো না ভাই সাহেব। তাছাড়া সুকন্যার মাঝে আমি আমার নারী ছেড়াধন মারুফকে দেখতে পাই, আমার সব দুঃখ কষ্টগুলোকে ভুলে থাকার প্রেরণা পাই ভাই সাহেব। আমাকে ভুল বুঝবেন না ভাবি সাহেবা, আমি জানি সুকন্যার বাবা হিসাবে আমি যতটুকু, তার চেয়ে ওর প্রতি আপনার স্নেহ ভালোবাসা কোনো অংশে কম নয়।
আমার আর আমার মা মরা মেয়েটার প্রতি আপনার মমত্ব আর অনুগ্রহকে খাটো করার মতো অকৃতজ্ঞ আমি নই। আমি বলছিলাম সুকন্যার ভবিষ্যতের কথা। ওর তো জীবনের মাত্র শুরু, সামনে অনেক অনেক পথ। যদি ওকে বুঝিয়ে সুঝিয়ে পারি ওর জীবনটাকে আবার নতুন করে সাজিয়ে দিতে, তাহলে হয়তো। মা হিসেবে আমারও কি সে দায়িত্ব নেই ভাই সাহেব? আপনি যদি বাবা হয়ে একজন পুরুষ মানুষ হয়ে এই কথা ভেবে থাকেন, তাহলে আমি মা হয়ে একজন নারী হয়ে আরেকজন নারীর স্বামী না থাকার কষ্ট যে কতটা বেদনাদায়ক তা কি আমি ভাবিনি ভাই সাহেব। ভেবেছি, দিন রাত ভেবেছি এবং সিদ্ধান্ত নিয়ে রেখেছি। এখন শুধু আপনার মতামতের অপেক্ষা ভাই সাহেব। আমার মতামত? ঠিক বুঝতে পারলাম না ভাবি সাহেবা। আমি সিদ্ধান্ত নিয়েছি, সুকন্যাকে আবার বিয়ে দেব। আমি আপনার সাথে একমত, কিন্তু ভালো কোনো ছেলে? ছেলেও আমি ঠিক করে রেখেছি ভাই সাহেব। কার ছেলে, কি নাম? আমার ছেলে, আল্লাহ আমার এক ছেলে কেড়ে নিলেও আরেক ছেলে তো আছে। আরেক ছেলে? হ্যাঁ, সুকন্যা এবারই বউ, এবারই বউ হয়েই থাকবে। আমি মাসুমের সাথে ওর বিয়ে দেব ভাই সাহেব। না, এ অসম্ভব, অবাস্তব, অন্যায়। তোমাদের যা খুশি তাই তোমরা করতে পারো না। মা বাবা কখনো সন্তানের অমঙ্গল চায় না মা। কিসে মঙ্গল আর কিসে অমঙ্গল তা আমি জানি না মা, শুধু এইটুকু জানি, শিশু থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যে মানুষটাকে আমি আমার স্বপ্নে জাগরণে লালন করেছি, যাকে ঘিরে মনের মুড়ি কোঠায় ভালোবাসার কঠিন সৌধ গড়ে তুলেছি, তা কোনো ইট পাথরে গড়া নয় যে ইচ্ছে হলেই ভেঙে ফেলা যাবে। তাই আমার জীবনে দ্বিতীয় কোনো পুরুষের কোনো স্থান নেই। সুকন্যা, জীবনটা কোনো রংধনু নয় যে তা দেখতে দেখতে ফুরিয়ে যাবে। জীবন কোনো মমের আগুন নয় যে তা এক ফুটে নেভে যাবে। জীবন মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেঁচে থাকা নয়। জীবনের বিশালতা সম্বন্ধে তোর কোনো ধারণা নেই। জীবন ঘাত প্রতিঘাত, সুখ দুঃখ, আনন্দ বেদনা, মিলন বিচ্ছেদের এক মহাকাব্য। বাবা, আমার মহাকাব্যে তো আনন্দ সুখ মিলনের কোনো অধ্যায় নেই, আছে শুধু দুঃখ বেদনা আর বিচ্ছেদের অন্তহীন পথ। মা রে, নিঃসঙ্গ পথিকের কাছে সব পথই অন্তহীন মনে হয়। জীবনে দীর্ঘ পথ পাড়ি দিতে তাই দরকার একজন নির্ভরযোগ্য সঙ্গীর। সহনশীলতার বুদ্ধিমত্তা দিয়ে মানুষ সবকিছু জয় করতে পারে। মন থেকে সব নিঃসঙ্গতা ঝেড়ে ফেলো, সব স্মৃতি মুছে ফেলো। আমি পারবো না মা, মারুফের স্মৃতি আমার মন থেকে এক মুহূর্তের জন্য আমি মুছে ফেলতে পারবো না। পারতে তোকে হবেই, আমি বলছি মাসুমকেই তোর বিয়ে করতে হবে। বাবা, আমার উপর এমন কিছু চাপিয়ে দিও না যে আমি বইতে পারবো না। জন্মের পর থেকে দুঃখের বোঝা বয়ে বয়ে আমি ক্লান্ত হয়ে গেছি বাবা। মা হারিয়েছি, স্বামী হারিয়েছি, জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সব হারিয়েছি। এখন শুধু নিজের জীবনটাই হারানো বাকি। যদি চাও তবে তাও হারাতে পারবো বাবা। বাবা? হ্যাঁ বাবা, আজ যদি আমার মতো বাবা হতি মা হতি তাহলে তাহলে এত কঠিন কথাটা এত সহজ ভাবে বলতে পারতি না। বৌমা, সন্তানের প্রতি বাবা মায়ের যেমন দায়িত্ব থাকে, তেমনি সন্তানেরও উচিত বাবা মায়ের প্রতি কর্তব্য পালন করা। তুমি আর অমত করো না বৌমা। না, সুকন্যা! ভাই সাহেব, ভাই সাহেব! বৌমা, বৌমা, এদিকে বাবা! ধরো, কি হলো বাবা? কি হলো বাবা? কি হলো ভাই সাহেব? বাবা, বৌমা, তুমি ওনাকে ধরো, আমি অ্যাম্বুলেন্সকে খবর দিচ্ছি। বাবা, বাবা, বাবা! ডাক্তার, বাবা এখন কেমন আছেন? আপাতত বিপদ কেটে গেছে, তবে আবার একা খুলে তাকে বাঁচানো যাবে না। খেয়াল রাখবেন,
উনি যেন কোনো অবস্থাতেই উত্তেজিত বা আবেগতাড়িত না হন। যা করার এই সময় করতে হবে, নইলে পরে আর রাজি হবে না। রাজি হবার প্রশ্নই ওঠে না। ভবিষ্যতে আমার বিয়ে, তুমি ঠিক আছো তো মা? আমি আর কি করে ঠিক থাকি রে বাবা। যে স্ত্রী তার দুটি সন্তান নিয়ে স্বামীকে হারায়, যে মা তার উপযুক্ত সন্তানকে হারায়, যে শাশুড়ি তার বিধবা পুত্রবধূর মুখের দিকে তাকাতে পারে না, সে আর কি করে ঠিক থাকে রে বাবা? আমি তো মা, তাই সন্তানের ভালো থাকার কথা আমাকে ভাবতেই হবে রে বাবা। কিন্তু মা, তোমার মাথায় অসম্ভব চিন্তা এলো কি করে? তাছাড়া তুমি তো জানো আমি আমি কবিতাকে ভালোবাসি। মাসুম, আমি তোদের ভালোবাসাকে অবজ্ঞা বা অস্বীকার করছি না। আজ মারুফ বেঁচে থাকলে তোকে আমাকে প্রশ্নের মুখোমুখি হতে হতো না। মা হয়ে আর জল্লাদের মতো তোর আর কবিতার ভালোবাসাকে ফাঁসির মধ্যে দাঁড় করাতে হতো না। শুধু এবারে সম্মান আর মারুফের আমানত, এবারে বউকে বউয়ের মর্যাদা রাখার জন্যে মা হয়ে আমি তোকে অনুরোধ করছি। তুই আমাকে ফিরিয়ে দিস নে বাবা। না মা, না, আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। কেন সম্ভব নয়? ভাইয়ের মৃত্যুর পর দেবর ভাবির বিয়ে কি সমাজে আগে কখনো হয়নি? মাসুম, তোরা শিশুকালে বাবাকে হারিয়েছিলি। বাবার অভাব আমি তোদেরকে কখনো বুঝতে দেইনি। আজ যদি আমার কথা না রাখিস, তাহলে মায়ের অভাব ঠিকই বুঝতে পারবি। মা, এসব তুমি কি বলছো মা? আন্টি ঠিকই বলেছেন। শুধু আন্টি কেন, আমি বলছি এছাড়া আর কোনো পথ নেই মাসুম। কবিতা, তুমি কি পাগল হয়ে গেলে? মাসুম, কম্পাসে মেপে প্রাসাদ ইমারত গড়া যায়, জীবন গড়া যায় না। জীবন কখন কোন দিকে মন নেবে তা কেউ জানে না। আন্টি, আপনি ভাবি কি রাজি করেন? মাসুমের দায়িত্ব আমার। সত্যি মা, তুই বড় ভালো মেয়ে রে, বড় ভালো মেয়ে। কবিতা, তুমি মাকে কেন কথা দিলে? না না, এ একেবারেই অসম্ভব। আমাদের সবার ভালোর জন্য এই অসম্ভব। নাও বাবা, ওষুধটা খেয়ে নাও। ওষুধপত্র আর খেতে ভালো লাগে না। কি বলছো, ওষুধ না খেলে বাঁচবে কি করে? কেন বাঁচবো, কার জন্য বাঁচবো বলতে পারিস? অর্থহীন ভাবে বেঁচে থাকার জন্য এই রক্ত মাংসের শরীরটাকে হয়ে বেড়ানোর কোন যুক্তি দেখি না। এর চেয়ে মৃত্যু ভালো। বাবা, আমাকে কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে তাই না? না রে মা, আর তোকে কষ্ট দেব না। এই যাত্রায় বেঁচে গেছি ঠিকই, কিন্তু এর পরের বার আর বাঁচাতে পারবি না। দোয়া কর, 3 নাম্বার অ্যাটাকটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। বাবা, বাবা প্লিজ বাবা, তুমি এভাবে বলো না। বলতে দে, নইলে শেষ কথাগুলো আর বলা হবে না। শোন, তোর মায়ের রেখে যাওয়া গয়নাগুলো কোনো গরিব অনাথ মেয়ের বিয়েতে দান করে দিস। আমি বুঝতে পারছি আমার সময় খুব কম। আমার মৃত্যুর পর তোর মায়ের কবরের পাশে আমাকে কবর দিস। আপাতত বিপদ কেটে গেছে, তবে আবার একা খুলে তাকে বাঁচানো যাবে না। বাবা, তুমি শান্ত হও বাবা, এই ওষুধটা খেয়ে নাও। না, আমাকে শান্ত হতে বলবি না, কোনো ওষুধ খেতে বলবি না। ফেলে দে, ফেলে দে ওষুধ। উনি যেন কোনো অবস্থাতেই উত্তেজিত বা আবেগতাড়িত না হন। বাবা, তোমাকে ডাক্তার উত্তেজিত হতে বারণ করেছে। বরক, তোর ওই ডাক্তার আমার মনের অসুখ সারাতে পারবে? পারবে না। আমার সকল রোগের মহৌষধ, তোর নিশ্চিত ভবিষ্যৎ। পারবি, পারবি আমাকে সেই মহৌষধ এনে দিতে? পারবি, পারবি তোর অতীতটাকে ভুলে গিয়ে আবার সুন্দর ভবিষ্যতের সঙ্গী হতে? পারবি, পারবি না? কিন্তু চোখের সামনে এই জন্মদাতা পিতার মৃত্যু দৃশ্য ঠিকই দেখতে পারবি। পারবো না বাবা,
তোমার মৃত্যুর দৃশ্য আমি দেখতে পারবো না। তুমি বেঁচে থাকো বাবা, তোমাকে বাঁচানোর জন্য আমি সব করব। আমি সব করতে পারবো বাবা, আমি সব করতে পারবো, আমি সব করতে পারবো। মরহুম মাসুদ কোরেশির ছোট পুত্র জনাব মাসুম কোরেশির সাথে 50,01,000 দেনমহরানা ধার্য করিয়া আপনার সহিত নিকাহের প্রস্তাব করা হইল, বলুন কবুল? বলুন কবুল। আপাতত বিপদ কেটে গেছে, তবে আবার এটা খুলে তাকে বাঁচানো যাবে না। আবার বলুন কবুল। কবুল একটা দমকা হাওয়া জীবন টানে করলো মেলো মেলো বিধাতা বিনা দোষে কিশোর সাজা হলো কিশোর সাজাবো বিধাতা বিনা দোষে কিশোর সাজাবো কথা মুখে সোনার খাঁচায়
থেকে ওসে মরে যে অসুখে পাখি কয় না কথা মুখে পাখি কয় না কথা মুখে তুমি শুনে বসে মনে দশে তোমার উপরে আল্লাহর রহম আছে, তা না হইলে এরপরও কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। এর নাম বেঁচে থাকা নয় খসরু। যে মানুষ পরিবারের কাছে, সমাজের কাছে, রাষ্ট্রের কাছে মৃত, তার বেঁচে থাকার কোনো অর্থ হয় না খসরু। চোখের সামনে আপন ছোট ভাইয়ের সাথে যার স্ত্রীর বিয়ে হয়ে যায়, তার কিসের জন্য বেঁচে থাকা বলতে পারো খসরু? প্রতিশোধের জন্য, স্ত্রীর ভালোবাসা, মায়ের মমতা, ভাইয়ের স্নেহ থেকে যারা তোমারে দূরে সরাইয়া দিছে, তুমিও তাগো দুনিয়া থেকে সরাইয়া দিবা। গরিব দুঃখী মানুষ যারা তোমার দান দয়ার আশায় পচাইয়া থাকতো, সেই মানুষগুলিরে যারা বঞ্চিত করছে, তাগো এই দুনিয়া বেঁচে থাকার কোনো অধিকার নাই। যারা তোমারে বারবার খুন করার চেষ্টা করছে, তাগো কোনো ক্ষমা নাই। তোমারে খুন না করার শাস্তি হিসাবে ওরা আমার একটা পাও ভেঙে দিছে। আমি চাই তুমি ওগো মেরুদণ্ড ভেঙে দাও। খুন খারাপের এই দুনিয়ার প্রতিটা অলিগলি আমার চেনা, আমি তোমার সাথে আছি। মদ শেষ, মারুফ করে শেষ, আর ফাদার্স ফ্যাশন শেষ হবার পথ পাকা। আমাদের ব্যবসা হবে আবার চাঙ্গা। আই বেশি দুটা এবার তোমরা এসো ভাই, আমি এবার ঘুমোতে যাই। গুড নাইট, গুড বাই, বাই বাই। আমি তো বন্ধু মাতাল নই, মাতাল যদি মরে নাই বলো। Inspector! Inspector, save me! আমাকে বাঁচান। কেন আমাকে মারুষ না না ভূত ভূত আমাকে তারা করে ভূত তারা করেছে? এই কম্পিউটার যুগে ভূতের আবির্ভাব, এটা আপনার মনের ভূত নয় তো? মনের ভূত, মনের ভূত হলে কি মেরেই দশা করে? আমার মনে হয় ওভারডোজ হয়ে গেছে।
ওভারডোজ হয়েছে, আমাকে নেশায় ধরেছে। শালারা খুব মজা করে হাসছো না? ওটা যদি ভূত না হয়ে সত্যি সত্যি মারুফ পরিশে হয়ে থাকে তখন হাসি নয় কাঁদতে হবে, ভূত ফাটিয়ে কাঁদতে হবে। সত্যি পাটনা, মেলা দিন পর মন খুলে হাসতে পারলাম। আরে মনু, তোমার কথা অবিশ্বাস করলো কেডা? আরে এতদিন তো মারুফ করেছি মনে ভূতরই কথা। ঠিক বলেছো পাটনার, দশে এগারো। নিজে বাঁচলে বাপের নাম, আমার নিরাপত্তার ব্যবস্থা আমার নিজেকেই করতে হবে। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তুমি আমার জন্যে, এই সংসারে সুখের জন্য যা করেছো তা আমি কোনোদিন ভুলব না। এখন থেকে বাড়ি তোমার বাড়ি, যখন তোমার মন চাইবে তখনই চলে আসবে। আসতে তো আমাকে হবেই মা, আপনাদের ভালোবাসার কঠিন বাঁধনে আমি যে বাধা পড়ে গেছি। ভাবি, আপনি অনেক বড় মনের মানুষ, আপনার কথা আমার চিরদিন মনে থাকবে, তোমার কথা আমি ভুলব না। কবিতা মাসুম, মা কবিতাকে ওদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আয়। আচ্ছা মা, এসো কবিতা। আসি মা, আসসালামু আলাইকুম। আসি ভাবি। কাজটা কি ঠিক হলো? এছাড়া মাকে বাঁচানো যেত না, আর ভাবিকেও রাজি করানো যেত না। মা ভাবিকে মেয়ের মতোই ভালোবাসেন। এখন আমি যে কি করব তাই ভেবে উঠতে পারছি না। ওদিকে ব্যবসার অবস্থা দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। আমার অনভিজ্ঞতার সুযোগ নিয়ে কিছু কিছু শ্রমিক কর্মচারী একের পর এক অন্যায় দাবি তুলছে। আমাদের দাবি, আমাদের দাবি বলতে হবে, বলতে হবে, বকেয়া বেতন, বকেয়া বেতন দিতে হবে, দিতে হবে। দুনিয়ার মজদুর, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, বকেয়া বেতন, বকেয়া বেতন। আমায় দেখেছেন স্যার? হ্যাঁ, আমি আপনাকে এক মাস সময় দিচ্ছি, এর মধ্যে ফাদার্স ফ্যাশন গ্রুপকে পূর্বের অবস্থায় দেখতে চাই। আর যদি তা না হয় ঠিক তার ২৪ ঘন্টার মধ্যে রিজাইন দিয়ে চলে যাবেন। ওকে? ইয়েস স্যার। আউট। কিন্তু আমি চাই উল্টো এক মাসের মধ্যে ফাদার্স ফ্যাশনের নাম চিহ্ন মুছে ফেলতে, আর এজন্যই তোমাকে তোমার বেতনের চার গুণ টাকা দেওয়া হচ্ছে। ইয়েস স্যার, বেশি পেয়ে পেয়ে আমার অভ্যেসটাও খারাপ হয়ে গেছে, বাকি কাজটুকু শেষ করতে। আমি জানি কুকুরের জন্য হাড্ডি আর তোমার মতো লোকদের জন্য বান্ডি। থ্যাংক ইউ স্যার। হ্যালো জাফর খুন, কি বলছো শের আলি? শোনো, জাফরকে কে মেরেছে, কেন মেরেছে তা আমাদের জানার দরকার নেই, আর জাফর যে আমাদেরই লোক তাও বলার দরকার নেই। ওকে, জাফরকে কে খুন করতে পারে? তবে কি বলছো তুমি? এক্ষুনি যেতে হবে, হারাবার কথা না ভুলতে তোমাকেও যেন হারাতে না হয়। তুমি এত ভেবো না তো, আমার কিচ্ছু হবে না, মায়ের দোয়া আর তোমার ভালোবাসা আমার সাথে আছে না? আসি। গুড নাইট, সাবধানে যেও। কিন্তু
এই কে তুমি দাঁড়াও আরে আরে দাঁড়াও শুনছো কে তুমি মা কি হচ্ছে মা ওই যে বৌমা চলে যাচ্ছে ওকে ফেরাও কে মা মুখটা ভালো করে দেখতে পারিনি কিন্তু গায়ের গন্ধটা খুবই চেনা আমার পা ধরে মনে হয় কাঁদছিল ঠিক যেন আমার মারুফের মতো ওকে নিয়ে সারাক্ষণই ভাবেন তো তাই হয়তো অবচেতন মনে না রে মা আমার রক্ত মাংসে গড়া যে শরীর সে শরীরের গন্ধ চিনতে তো আমার ভুল হবার কথা নয় মাকে এত কাছে পেয়েও একবার মা বলে ডাকতে পারলাম না একবার তার সামনে মুখ তুলে দাঁড়াতে পারলাম না এরপরেও কেন বেঁচে থাকবো খসরু কেন প্রতিশোধ প্রতিশোধ নিতে ভুলা যায় না তোমার এই পরিণতির জন্য যারা দায়ী তাগর ক্যাডার জাফররে মাত্র জাহান্নামে পাঠানো হয়েছে এখনো বাকি আকরাম ভরসা ডেভিড আর শের আলি আরে কি কও হ্যাঁ তুমি মোল্লাকে ভিটলামি করো হ্যাঁ সেনবাস সেনবাস এই তুমি কি ডা ও কোসরু তা তুই এখানে কি করো ভিক্ষা হ্যাঁ স্যার আপনার জীবনটা ভিক্ষা চাই ড্রাইভার মোরে লুয়াইলা কমে মানুষের শেষ ঠিক কবরস্থান হ্যাঁ কয় কি সেদিন আমার ওভারডোজ হয়েছিল তাই না না সেদিন আমাদের ভুল হয়েছিল আর এখন সে ভুল শোধরাতে হবে ওকে সশরীরে ধরতে হবে Thank you.
সত্যি সত্যি তুমি মানুষকে দেখেছো বৌমা? হ্যাঁ মা, আজন্ম যে মানুষটির ছবি আমার হৃদয়ে আঁকা, তাকে চেনার জন্য একটি পলকই তো যথেষ্ট মা। প্রতিদিন রাস্তাঘাটে কত বিপদে না ঘটছে, কেই বা কার জন্য এগিয়ে আসে? আর অন্য কেউ যদি হবে, তবে ধন্যবাদ দেওয়ার সুযোগটুকুও না দিয়ে ও ভাবে নিজেকে লুকোবে কেন? তাহলে আমার ঘরে সে রাতে মারুফ এসেছিল বৌমা, আমার মারুফ এসেছিল। মা, ভাইয়াই যদি হবে তবে লুকিয়ে থাকবে কেন? কেন বাড়ি আসবে না, সমস্যা কোথায়? আছে, অনেক বড় সমস্যা আছে রে বাবা। মারুফ যদি কোনোভাবে জেনে থাকে সুকন্যা আজ ওর বাড়িতে, ওরই আপন ছোট ভাইয়ের স্ত্রী, তাহলে কোন মুখে এ বাড়িতে আসবে? কোন মুখে আমাদের সামনে এসে দাঁড়াবে? যে মৃত্যুর চোখ কষ্ট রে বাবা, মৃত্যুর চোখ কষ্ট। কষ্ট, কষ্ট এখন আমার জীবনের একমাত্র সঙ্গী। এই জীবনের বোঝা আমি আর বইতে পারছি না খসরু। তাই আর বিলম্ব নয়, ডেভিড আর ভরসার উপর শেষ আঘাত হানতে হবে। কপাল ভালো যে গুলিটা আগেই বেরিয়ে গেছে, তা না হইলে আরো কষ্ট হইত। বাবা যে যা অবস্থা, বিষয়টা অন্তত ওর মায়েরে জানানো উচিত। হায়াত মা, ওদের কথা তো কম যায় না, তুই ওর মায়ের একটা ফোন কর। কি মারুফ বেঁচে আছে? তুমি তুমি সত্যি বলছো তো? হকাল আম্মা, মারুফ বেঁচে গিয়েও আবার মরার পথে। জ্বরের ঘরে খালি মা মা করতেছে। আপনি মহাখালী আমতলা বস্তিতে আসেন, সেখান থেকে করিম চাচা আপনার নিয়ে আসবো। চলো। Bye.
বাবা মা এতদিন মাকে ছেড়ে কোথায় ছিলি বাপ কোথায় ছিলি কোথায় ছিলি আমি বহুদিন পর জানতে পেরেছি মা এক পাখি শিকারি আমাকে অজ্ঞান অবস্থায় সেই জঙ্গলে পেয়েছিল কয়েক মাস পর যখন আমি সুস্থ হয়ে উঠলাম তখন সবকিছু মনে পড়তে শুরু করলাম বিলম্ব না করে পরদিনই বাড়ির উদ্দেশ্যে চলে আসি আর বাড়িতে ঢুকেই দেখতে পাও তোমার সুকন্যার বিয়ে হচ্ছে তোমারই ছোট ভাইয়ের সঙ্গে সেই লজ্জায় ঘৃণায় তুমি আর বাড়িতে না ঢুকে এতটা দিন আত্মগোপন করেছিলে তাই না মারুফ এ বিয়েতে সুকন্যা বা মাসুমের কোনো সম্মতি ছিল না ওদের মনের বিরুদ্ধে আমি এ বিয়ে দিয়েছিলাম সব দোষ আমার তোর ইচ্ছে মতো আমাকে শাস্তি দে বাবা না শাস্তি যদি কারো প্রাপ্যই হয় তবে তো আমাকে দিন মা কবিতা তোমার কেন শাস্তি হবে তুমি তো সেদিন নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে মাসুমকে বিয়েতে রাজি করিয়ে আমাকে সুকন্যার বাবাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলে সেদিন আপনাদেরকে বাঁচানোর জন্য আমি আমার ভালোবাসাকে বিসর্জন দিতে পারিনি মা ওই দিন আপনাদের চোখের আড়ালে ঘটেছিল অন্য এক ঘটনা বলুন কবুল কবুল সাথে সেদিন ভাবি আমি আর মাসুম প্রতারণা করেছিলাম হ্যাঁ মা এর জন্য আপনি আমাদের যেমন খুশি শাস্তি দিন এই তোদের শাস্তি ইয়া আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া অনেক হয়েছে বাবা এবার বাড়ি ফিরে চল এখনই না মা তোমরা বাড়ি যাও আমি শেষ কাজটা শেষ করে বাড়ি ফিরব এইসব কি এরা কারা হ্যালো কে ল্যাংড়া খসরু মোবাইলটা মারুফকে দে হ্যালো হ্যালো মারুফ সাহেব হাউ আর ইউ শুনুন আমি আপনার জন্য একটা সুন্দর পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করেছি আর ইতিমধ্যেই আপনার পরিবারের সবাই এসে উপস্থিত হয়েছে আপনি যেহেতু চিফ গেস্ট আশা করি আপনি খুব অল্প সময়ের মধ্যেই উপস্থিত হবেন ঠিকানা মিরপুর কালাপানি জুট গুদাম আর হ্যাঁ শুনুন এইসব পারিবারিক অনুষ্ঠানে আবার পুলিশকে দাওয়াত দিবেন না কিন্তু তাহলে তো বুঝতেই পাচ্ছেন উইজের গুড লাক বাই আসলে সামনাসামনি না দেখলে কেউ বিশ্বাসই করবে না যে আপনি বেঁচে আছেন আচ্ছা মিস্টার মারুফ আপনাকে এতগুলো গুলি করলাম এতগুলো গুলি করলাম তারপরও কিভাবে বেঁচে আছেন আমি বুঝতে পারছি না বুঝতে পারবে না কেন ওর তো বিড়ালের জান কারেক্ট কারেক্ট তাহলে এবার ওকে মেরে পুড়িয়ে ফেলতে হবে ভরসা যার উপর মানুষের দোয়া আর আল্লাহর রহম থাকে তাকে আগুন স্পর্শ করে না আর যতক্ষণ না আল্লাহর হুকুম হয় ততক্ষণ আজরাইল কারো জান কবজ করে না ঠিক তাই তাহলে যতক্ষণ না আল্লাহর হুকুম হয় ততক্ষণ মৃত্যুকে ডাকতে থাক ডাক এই তোর ওকে মূর্তি সাহায্য কর ওহ
মিস্টার কোরেশি, আপনার জীবিত থাকা এবং পরপর কয়েকটি হত্যাকাণ্ড খুবই সন্দেহজনক, তাই আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। অ্যারেস্টিং, চলুন। দাঁড়ান, স্যার, মারুফ ভাই কোনো খুন খারাপি করে নাই, সব খুন আমি করছি।
এই স্বীকারোক্তি তোমাকে আদালতে দিতে হবে। দিব। মারুফ ভাইরে ছেড়ে দিয়া আমারে নিয়ে চলেন। অ্যারেস্টিন। বিবাহিত জীবনের কি যে জ্বালা তা আমি হারে হারে টের পাচ্ছি। একদিন একটু বেশি রাতে বাড়ি ফিরেছিলাম আর তাতেই আস্ত একটা কাচের জগ ছুঁড়ে মেরে কপালটাকে দ্বিখণ্ডিত করে ফেলেছে। ভালোবাসা ধীরে ধীরে